সারাদেশে চলিত বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ শুরু হয়েছে রবিবার তিরিশে জুন সকাল দশটা থেকে সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হয়ে চলেছে একটা পর্যন্ত এবছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি সিলেবাস অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময় পরীক্ষা হবে তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড সিলেট বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা আট জুলাই পর্যন্ত স্থগিত করবে আগামী নয় জুলাই থেকে এসব বোর্ডের পরীক্ষা শুরু হবে শনিবার আন্তর্জেলা শিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় রবিবার শুরু হওয়া এইচএসি ও সমমানের পরীক্ষা প্রশ্ন চেষ্টা ও প্রশ্ন ফাঁস ঠেকাতে গত উনত্রিশ জুন শনিবার সকাল এগারোটা পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে দেশের এগারোটি বোর্ডের অধীনে এবার চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন পরীক্ষায় অংশ নিয়েছে এর মধ্যে সাত লাখ ছাত্র আর ছাত্রীর সংখ্যা সাত লাখ পাঁচশো নজন এসব পরীক্ষার্থী নয় হাজার চারশো তেষট্টি প্রতিষ্ঠান থেকে দু হাজার সাতশো পঁচিশটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে গত বছর এইচএসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল তেরো লাখ উনষাট হাজার তিনশো জন সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে একানব্বই হাজার চারশো চৌরাশি জন NNTV News Dex.